অনির্বাণ উঠে ফ্রেশ হয়ে গেছে, গুড মর্নিং। আর এখানে দেখো আমরা চা দিয়ে বসে গেছি। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 14ই মার্চ, বৃহস্পতিবার। আর আজকে আমি অনির্বাণকে একটা সুন্দর জিনিস করে দেওয়ার ট্রাই করছিলাম, বাট ওটা প্রেসার কুকারে করেছিলাম তো গলে গেল, ওই জন্য ওকে আবার ভাত দিলাম, আর তার সাথে ডিম কারি আমিও করে নিয়েছি আমার জন্য। আর কালকে তো লাউ শাক করেছিলাম, ওটা ফ্রিজে আছে, ওটা আমার হয়েও যাবে। এখন বসে বসে চা খাই, চা পান করি। ও এইমাত্র অফিস বেরোলো, স্মুদি খেয়ে গেছে, আমিও খাবো একটু পরে, আমি এখন ভেপার নেবো। আর জানো তো আমি তো শ্যাম্পু করতে পারিনি না সর্দির জন্য, কালকে চুলটা না কেমন তেল তেলানি লাগছে, কালকে করবো ভাবছি। আজকে তো করা যাবে না, কারণ আজকে বৃহস্পতিবার, শুনেছি বৃহস্পতিবার না কি করতে নেই, তো ওই জন্য আর কি করি না আমি আজকে, কালকে থেকে করবো। খুব তেল তেলানি মতো লাগছে, তাই আমি একটু ভেপার নিয়ে এলি, খুব মাথা ভাতার জন্য কেমন করছে একটা। আমি আজকে বুঝতে পারছি না আমি কতটা ভ্লগ করতে পারবো, কারণ সত্যি কথা বলতে গেলে না আমার শরীরটা একদম ঠিক নেই, প্রচুর উইক লাগছে, মনে হচ্ছে খালি আমি সারাক্ষণ শুয়ে থাকি আর মাথা গা হাত পায়ে ব্যথা হয়েই যাচ্ছে। সকালে গাটা হালকা হালকা গরমও ছিল, তো আমি ভাবছি স্নান করি, কালকে না আমি সত্যি স্নান করিনি, কারণ এত কালকে বাড়াবাড়ি হয়ে গেছিলো না, ওই জন্য ভাবছি যে না থাক আজকে স্নানটা করি। বাট দুদিন ধরে, গত দুদিন ধরে আমার মাথা যে পরিমাণে ব্যথাটা হচ্ছিল, আজকে দেখছি তার থেকে হালকা একটু কম আছে। এবার সবসময় তোমাদের যদি শরীর খারাপের কথা বলি ভালো লাগবে শুনতে বলো, ওই জন্য যতটা পারবো আমি শরীর খারাপের ব্যাপারটাকে স্কিপ করে যাবো, আর বেশি বলবো না, আগে থেকে বলে রাখলাম, কারণ যদি ছোটো ব্লগ হয়ে যায় তোমরা নিশ্চয়ই ভাববে যে ছোটো ব্লগ কেন হলো, তো ওই জন্য আমি আগে থেকে বলে রাখলাম। এখন আমি স্নান করে, ভালো করে স্নান করলে আরাম অনেকটা লাগবে, স্নান করে পুজো করে নেব। আর জামা কাপড়গুলো সব দিয়েছিলাম, ওগুলো সব হয়ে গেছে, শুকাতে আমি দিয়ে দিয়েছি। সকাল থেকে দেখছিলাম ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, এখন দেখছি হালকা হালকা রোদ বেরোচ্ছে, জানি না বৃষ্টি হবে নাকি, দেখা যাক। আগামীকাল তো সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধা মুভিটা রিলিজ হচ্ছে, তো দেখতে যাওয়ার খুব ইচ্ছে আছে, বাট অনলাইনে দেখছি এখনো টিকিট বুকটা না ওপেন হয়নি, দেখতেই পাচ্ছি না, মানে যখন আমি খুলছি দেখাচ্ছে যে 24 ঘন্টা তো কত হাজারজন মানুষ টিকিট অলরেডি বুক করে ফেলেছে, বাট এখানে তো এখনো টিকিট বুকের অপশানটাই আসছে না, জানি না কখন আসবে না আসবে। যখনই আসবে অনির্বাণকে বলবো টিকিটটা বুক করে কি মুভিটা চলো দেখতে যাই। ট্রেলারটা দেখলাম, দেখে তো বেশ ভালোই মনে হলো, দেখা যাক এবার কি হয়। আর বেশ, তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি, মানে মুভি হল পুরো যখন ফুল থাকে না তখনই সিনেমা দেখে বেশ মজা পাওয়া যায়, তার কারণও তোমরা অবশ্যই জানো যে যখন হিরো এন্ট্রি দেয় ওই যে তখন চিল্লায় সিটি পারে না, তখনই বেশ মজা হয়, যে ভালো লাগে আমার পার্সোনালি ওটা বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না, বাট আমার তো বেশ ভালো লাগে। তো দেখা যাক কবে টিকিটটা বুক হয়, কবে যে আসবে কোথাও যাচ্ছে, আজকে সকালেও দেখলাম যে অপশনটা এসেছে না, কেউ এখনো আসেনি। আমার স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এই যে দেখো আমি এখানে লাঞ্চে বসে গেছি, ভাত লাউ শাক পোস্ত আর ডিমের ঝোল, চলো এখন লাঞ্চ করে নিই, করে নিয়ে একটু ওষুধ খেয়ে শোব। মানে সকালের থেকে অনেকটা শরীরটা ঠিক লাগছে মনে হচ্ছে, আপাতত এবার পরে কি হবে জানি না, তো দেখি একটু ওষুধ খেয়ে মাথা অমৃতাঞ্জল লাগিয়ে একটু ঘুমাবো, ঘুম বললেই বেশ একটু শরীরটা ফ্রেশ লাগে। হয়ে গেছে আর আমি এই মাত্র আর একটু ভেপার নিলাম, ভেপার নেওয়ার পরে না শরীরটা না ঠিকঠাক লাগছে, দুদিনের মানে গত দুদিনের থেকে আজকে তো অনেকটা ঠিক, অনেকটা বলবো না কিছুটা হলেও ঠিকঠাক লাগছে। চলো সন্ধে দিদি, আজকে ওয়েদার মেঘলা হয়ে আছে বলে না তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেল, তাও রোদ উঠেছে, জামা কাপড়গুলো ভালো মতো শুকিয়ে গেছে আমার, জানো তো আজকেও দুধ দিয়ে যায়নি কেন কে জানে, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর একটু সোন পাপড়ি খেলাম, একটু কি বলছি একটা সোন পাপড়ি খেলাম, এখন ভাবছি একটু ব্যালকনিটার এসে কাছে এসে দাঁড়াই, কিন্তু এখানে না আমার বস মানে আমি বসতে পারি, আর এত ধুলো হয়ে আছে না বসতেও পারবো না, যা একটু নোংরা হয়ে যাবে। আজকে রাতে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি, তার সাথে মাছ ভাজা, তো আগে খিচুড়িটা করে নিই আমি, আর এখন করে নিয়েছি খাওয়া দাওয়া, একবার গরম করে নেবো, ওই সমস্ত সবজি দিয়ে করবো, আলু ফুলকপি
টমেটো, তারপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা এসব দিয়ে বানিয়ে নিই। আমি রান্না শুরু করে দিলাম। এখানে ফুলকপিটা ভাজছি, এখানে ডালিয়ার ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এখানে আমার টমেটো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা একটা ছেঁড়া দেবো, কারণ লঙ্কা গুঁড়ো দেবো, আর এখানে আলু কাটা হয়ে গেছে। তোমরা এবার ভাববে যে ধনে পাতা আমি কেন দিলাম না, ধনে পাতাগুলো দেখলাম কেমন একটা হয়ে গেছে কালো কালো, ওই জন্য আর দিলাম না। আর সর্দি হয়েছে বলে না, আমি একটু আস্তে আস্তে শুনছি সব। আমি এখানে খিচুড়িটা চাপা দিয়ে বসিয়ে দিয়েছি, আর তার পাশাপাশি আমি এখানে একটু পপকর্নও ভেজে নিলাম, মানে ভেজে দিলে করে নিলাম, এখন খাবো, বেশ ভাল লাগে খেতে। ভাবলাম পপকর্ন খেতে খেতে একটু সিনেমা দেখি টিভিতে, তাহলে একটু সিনেমা মানে কি বলবো, একটু মুভি দেখে তবে কিন্তু মজা পাওয়া যায় পপকর্ন খেতে খেতে। আমার এত এখন ব্রাউনি খেতে ইচ্ছে করছে না, তো অনির্বাণকে বললাম যে একটা চকোচিপ ব্রাউনি অর্ডার করতাম, তো করে দিয়েছে দুটো করে, ওর জন্য একটা আমার জন্য একটা, এত খেতে ইচ্ছে করছে। আর বৃষ্টি পড়ছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না, ভালো জোরে বৃষ্টি পড়ছে এখন। এই যে দেখো চকো চিপস ব্রাউনি এসে গেছে, দেখে তো মনে হচ্ছে খুবই আমি হবে, চলো খাই। ব্রাউনিটা অসম্ভব সুন্দর খেতে, আমি এখনো খাচ্ছি, এত খেতে ইচ্ছে করছিল না, দারুণ খেতে। অনির্বাণ কিছুক্ষণ আগে এলো অফিস থেকে, আর এখানে আমরা ডিনারে বসে গেছি, তারাও দেখাচ্ছি আজকে আমাদের ডিনার। দেখো খিচুড়ি, ওখানে আবার চিকেন ফ্রাই আছে, বরের আবদারে বানিয়েছি, তার সাথে এখানে পাঁপড়। চিকেন ফ্রাইটা খেয়ে দেখো কেমন, ঠিক আছে? ডালিয়াটা একটু টেস্ট করে বলো তো, ঠিক আছে? আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টে শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।